Ini sini. কয়েকটা আমার কাছে মনে হচ্ছে যদিও দপ্তরের মন্ত্রী আমি নই আর মন্ত্রী একা পারবে না আমাদের সরকারের যে প্লেনে আমরা ভীষণ ডকুমেন্ট লিখেছি আমরা আপনাদের যে সমস্যাগুলি আছে করণীয় আমরা জানি সরকারকে সিদ্ধান্ত ধরুন সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এটি এখানে একটা দেখেছি আজ কর্তব্যে হোম ডেলিভারি আজকে আগে বাড়িতে প্রসব হতো আগে বাড়িতে প্রসব হতো বেশিরভাগ মানুষ দেখা গেল ষোলো সপ্তাহ থেকে ষোলো সপ্তাহে বাড়ি ঘরে প্রসব হয়েছে এই সংখ্যাটা হলো 4,800 পরের বছর এটা কমে গেল কেন কমে গেল কত কমলো 3,993 কেন কমলো আপনারা তাদেরকে সচেতন করছেন বলছেন না আর আপনারা জানেন যে হাসপাতালে জন্ম হলে বিভিন্ন সুবিধাও রয়েছে যে ছেলেটার জন্ম হলো সাথে সাথে কিন্তু হেপাটাইটিস বি আপনি টিকা করে দিচ্ছেন তো এই যে জিনিসটা আপনারা জানেন হেপাটাইটিস বি কত খারাপ রোগ ক্যান্সার থেকে বেশি এটা সাইলেন্স কিলার ধীরে 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 আপনার জীবন এবং কোনো ট্রিটমেন্ট নেই সম্পূর্ণ আরোগ্য হবেন না কন্ট্রোল করা যাবে একবার হয়ে গেলে একবার যদি কোনো কারণ হয়ে যায় এটা আর কিউর হবে না কন্ট্রোল করে রাখবেন সেই জন্য এই জন্ম যদি আমি যদি ইনস্টিটিউশন যদি ডেলিভারি হয় তাহলে তাহলে কী করতে হবে ডেলিভারি হলেই হাসপাতাল ডাক্তারবাবু তাকে ওই হেপাটাইটিস টিকাকরণ সেরা হয়ে যাচ্ছে এই জন্য আমি দেখলাম একটা ফিগার ওই দিদিমণির কাছে ছিল 4,813 এটা কমে এসে 3,993 হয়েছে এবং যেখানে